বহাগলৈ মাজত মাথো কেইটামান দিন বাকী আছে। নির্বাচনী গরম বতাহৰ মাজতো শদিয়াৰ পৰা ধুবুৰীলৈ ৰঙালীক আদৰাৰ এতিয়া ব্যাপক প্ৰস্তুতি। বসন্তৰ বাজাকে উন্মনা কৰিছে অসমীয়াৰ মন, সকলো ব্যস্ত হৈ পৰিছে ৰঙালীক আদৰিবলৈ। তাঁতশালৰ শিপিনীৰ পৰা ঢোল সজা কাৰিকৰলৈকে কাৰোৱে যেন ব্যস্ততাৰ অন্ত নাই। উজনি নামনিৰ গাঁৱে ভূঞে নগৰে চহৰে বহাগীক আদৰাৰ ব্যাপক প্ৰস্তুতি চলিছে। উদুলি মুদুলি হৈ পৰিছে গাঁৱৰ বিহুতলী, ঢোল পেপাৰ চেৱে চেৱে এপাক নাচিবলৈ সাজু হৈছে গাঁৱৰ ডেকা বুঢ়া মেথা। কোনোবা যদি এফালে ঢোল বাদ্য বনোৱাত ব্যস্ত হৈছে, কোনোবা আকৌ ব্যস্ত হৈ পৰিছে বিহুৰ আখৰাত। ওদালগুৰিৰ পৰিৱেশ, ওদালগুৰিটো উখল মাখল পৰিৱেশে বিৰাজ কৰিছে। আমি ওদালগুৰিৰ পৰা বিহুৰ পৰিৱেশ দেখুৱাব বিচাৰিছো। মুজাদ্দিক হুছেইনে দেখুৱাব বিহুৰ পৰিৱেশ। বহাগ মাথো এটা ঋতু নহয় এটা মাহ। বহাগ অসমীয়া জাতিৰ আয়ুস ৰেখা, ই গণজীৱনৰ খা। মই সামগ্ৰিকভাৱে মোৰ ভিডিঅ' জাৰ্ণেলিষ্ট বাবুৰিয়ানে দেখুৱাইছে সামগ্ৰিক দৃশ্য। এয়া হৈছে আচলতে ভূঞাখাত কমলা যি খেলপথাৰ, আৰু এই খেলপথাৰত আচলতে এক সম্প্ৰীতিৰ নিদৰ্শন আমি দেখিবলৈ পাইছোঁ, যিখন বিটিচিত আচলতে এটা সময়ত আচলতে অস্তৰ জনজনীত পোহৰ হৈছিল, পুৱতি নিশা হৈছিল। আৰু এতিয়া সেই বিটিচিত সমন্বয় বাৰ্তাই এক আচলতে কেনেধৰণৰ পৰিৱেশ সৃষ্টি হৈছে। অসমৰ যি হেঁপাহৰ ৰঙালী বিহু, এই হেঁপাহৰ ৰঙালী বিহু আৰু বৈশাখক আদৰিবৰ কাৰণে অসমত বসবাস কৰা প্ৰতিটো জাতি জনগোষ্ঠীয়ে অপেক্ষাত আছে। সামগ্ৰিকভাৱে আমি দেখুৱাইছোঁ ভূঞাখাত খেলপথাৰত এই ধৰণে তেখেতসকলে আচলতে এক প্ৰশিক্ষণ, বৈশাখো প্ৰশিক্ষণ, আৰু তেখেতসকলে এনেধৰণে কৰিছে। মই এই দেখুৱাইছোঁ, এই দৃশ্যই আচলতে এক নান্দনিক এয়া মই সকলা টেঙা টিকে ৰুমনি ঠুৰিয়া, অকলে নাখাবকে ৰুমনি ঠুৰিয়া, আমাকো এসকল দিবাহে কে ৰুমনি ঠুৰিয়া, তুমি আমাৰ জুৰিয়া, বহাগতে পাতি যাওঁ বিয়া, যোৰহাট জিলালৈকে ৰুমনি ঠুৰিয়া, অকলে নাযাবাকে ৰুমনি ঠুৰিয়া, আমাকো লগতে নিবাহে কে ৰুমনি ঠুৰিয়া, তুমি আমাৰ জুৰিয়া, বহাগতে পাতি যাওঁ বিয়া। এয়াই আচলতে সামগ্ৰিকভাৱে আমি দৃশ্যসমূহ দেখুৱাই আছোঁ। আৰু এয়া হৈছে এক সমন্বয় বাৰ্তা। আৰু ভূঞাখাত অঞ্চলত বিশেষকৈ বৈশাখো আৰু যি বিহুৰ আচলতে কৰ্মশালা, এই কৰ্মশালাই এক সম্প্ৰীতিৰ নিদৰ্শন দাঙি ধৰিছে। আৰু এয়া ভূঞাখাত খেলপথাৰত মোৰ এজন উদ্যোক্তা আছে, মই উদ্যোক্তাৰ পৰা মই জানিব বিচাৰিছোঁ কি ক'ব এই মুহূৰ্তত। আচলতে এটা সময়ত বিটিচিত আচলতে এতিয়া শান্তিৰ কপৌ উৰিছে ক'ব গ'লে, আৰু এতিয়া সকলো জাতি জনগোষ্ঠীৰ যিটো সমন্বয়, অসমীয়াৰ যি বাপতিখন এই বিহুক আদৰিবৰ কাৰণে এতিয়া সকলোৱে আচলতে গা সাতখন আঠখন হৈ পৰিছে, কি ক'ব? হয়, নমস্কাৰ খুলুম ভাই।
আমি ভূঁয়াঘাট কেন্দ্রীয় রঙালী বিহু উদযাপন সমিতিয়ে এইবেলি সাতদিনিয়াক আমার এই ভূঁয়াঘাটের কমলা ফিল্ডত বিহু কর্মশালা আর বিহু মোচানাই বসাইগু মোচানাই এই দুইটা অনুষ্ঠিত করেছো। আমি এই ইয়ার প্রজারিতে একটা বার্তা দিব বিচার যে ভূঁয়াঘাট অঞ্চল আপনাদের জানে যে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর একটা সমন্বয়ের তীর্থভূমি। এই ভূঁয়াঘাটত বিভিন্ন জাতি জনগোষ্ঠীয় নিজস্ব ভাষা কৃষ্টি সংস্কৃতি বর্তায় রাখি সকলে সকলের ভাষা সংস্কৃতির প্রতি সন্মান জানাই সুন্দরভাবে জীবন নির্বাহ করে আছো। আর আমি আমার এই বার্তাটো যে সম্প্রীতি সাংস্কৃতিক সম্প্রীতির জড়িয়ে যে আমার ভাতৃত্ববোধ আমি সুদৃঢ় করব পারো এই বার্তাটো আমার নতুন প্রজন্মর লড়া ছোৱালীখিনিক কণ কণ মহিলাসকলক জানাবর কারণে আসলে একেলগে বিহু মোচানাই আর বৈশাখু মোচানাই আর বিহু কর্মশালা আমি অনুষ্ঠিত করছো। হয় নিশ্চিতভাবে আসলে এয়া সমন্বয় বার্তা মই এতিয়া আসলে লৈ আহিছো যি বিহু মোচানাই বা বৈশাখু মোচানাই বৈশাখু তেখেতসকলে এই ধরনের এখন ফিল্ডত একেলগে তেখেতসকলে আসলে আয়োজন করেছে পুনে পুনে মই লৈ গৈছো এই খেড়াই নৃত্য বা যি আসলে তেখেতসকলের নৃত্য বৈশাখু সেই নৃত্য মই পুনে পুনে তেখেতসকলের গীতর ওসর লৈ গৈছো গীত আসলে বড় যে বৈশাখু এই বৈশাখু নৃত্য এই ধরনের প্রশিক্ষণত অংশগ্রহণ করেছে প্রায় দুশতাধিক যে আসলে ইয়ার প্রশিক্ষণ প্রশিক্ষার্থী সকলে আর মূর আছে এজন লোক মই উদ্যোক্তা মই তখনের জানিম এটা আসলে সমন্বয় বার্তা আর ইয়াত আসলে সকলো লোকে আহি ইয়াত আমি দেখবলে পাইছো পেপার সেবে সেবে নাচিছে ঠিক ঢোলর সেবে সেবে নাচিছে বা বিহুর যে বাহির বাদকে আসলে সমগ্র পরিবেশ মানে উজ্জ্বল বা এটা ই করে পেলাইছে এই মুহূর্তে আপনি আসলে কি কব? হয় মই পোনপ্রথমে পরম্পরাগত উৎসব রঙালী বিহুর শুভেচ্ছা জ্ঞাপন করেছো সদৌ অসমবাসীলৈ। আমি ভূঁয়াঘাট কেন্দ্রীয় রঙালী বিহু উদযাপন সমিতিয়ে যৌথভাবে এটা সমন্বয় অটুট রাখি ফেলে আজি আর ওদালগুড়ির বিহুর পরিবেশ দেখার বাবে মুসাদ্দিক হুসেন আপনার ধন্যবাদ জ্ঞাপন করেছো। What?